মানুষের কল্যাণের জন্য তার ভূমিকা ইতিহাসে বিরল। স্যার আপনার ফোন। হ্যালো, কি বললে? বাবা, বাবা, মা, 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 সোহেল। আমার বাবা বেঁচে আছে ডাক্তার, ডাক্তার বেঁচে আছে না, আমার মা, আমার বোন বেঁচে আছে না ডাক্তার, বেঁচে আছে না, বলুন ডাক্তার, বলুন ডাক্তার, আমার বাবা বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, আমার বোন বেঁচে আছে, বলুন ডাক্তার, আল্লাহর দোয়া লাগে, মান্না, বলুন ডাক্তার, আল্লাহর দোয়া লাগে, মান্না, কন্ট্রোল ইয়োরসেলফ, শান্ত হও মান্না, শান্ত হও। কবে সবার আঙ্কেল, আমি শান্ত হব, কেমন করে শান্ত হতে বলছেন আমাকে? সন্তান চিৎকার করে ডাকছে, কোনো উত্তর নেই, একেবারে শান্ত হয়ে গেছে। এই যে আমার বোন, ভাইয়া ডাকার আগে যে ছুটে আসত, আঙ্কেল, আঙ্কেল, আজ এত ডাকছে, উঠছে না কেন আঙ্কেল, উঠছে না কেন, উঠছে না কেন আঙ্কেল? তিথি, তিথি, ওঠ, ওঠ বল, ওঠ তিথি, ওঠ, ওঠ তিথি, আঙ্কেল দেখলেন তোকে উঠছে না, সবাই সবাই শান্ত হয়ে গেছে আঙ্কেল, কেন ভাই, কেন কমিশনার সাহেব, কেন, ওদের কি অপরাধ ছিল আঙ্কেল, কেন ওরা খুন হলো, কেন ওদেরকে খুন করলো, কারা তারা, কারা আঙ্কেল, কারা ওদেরকে খুন করলো আঙ্কেল? ড্রয়িং রুমে যে খুনিরা ছিল, তোমাদের কাজের লোক তাদেরকে দেখেছে, আশা করি ক্রিমিনালদের ছবি দেখিয়ে তাদেরকে শনাক্ত করতে পারবো। শুনেছি তোমার বাবার স্ট্যানো আফরোজা ক্রিমিনালদের নাম শুনেছে, ওর সেন্স এলে হয়তো আমরা সব ক্লিয়ার হয়ে যাব। আফরোজা কোথায়? হাসপাতালই আছে, ইন্টেনসিভ কেয়ারে। আফরোজা, 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 বলো আমার বাবা মাকে কে খুন করেছে, বলো। মান্না ভাই, মান্না ভাই, স্যারকে যারা মেরেছে তাদের নাম মুসা, কিসমত, ইরফান, রকি, ড্রাগন, পালে, পালিধান। দশ বছর ধরে তারা কোথায়? সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে আমরা নিশ্চিত হয়েছি তারা দেশে নেই, দেশের বাইরে কোথাও চলে গেছে। চলে গেলে কি ফিরে আসা যায় না স্যার? না, এদের পক্ষে ফেরা সম্ভব না। এয়ারপোর্ট, সি পোর্ট, সমস্ত বর্ডার পোর্ট, এমনকি হাইওয়ের সঙ্গে সমস্ত থানায় এদের ছবি দেওয়া আছে। হাজার হাজার সতর্ক দৃষ্টি এড়িয়ে কিছুতেই এরা দেশে ঢুকতে পারবে না। কিন্তু স্যার, বাবার এতদিনের বিশ্বস্ত স্ট্যানো মৃত্যুর আগে যা বলে গেছে তাও তো মিথ্যে হতে পারে না। নামগুলো তিনি বলেছেন, একটি একটি করে ছয়টি নাম, মুসা, কিসমত, পালে খান, এরফান, ড্রাগন, রকি, তারপরও আপনি আমার কথা বিশ্বাস করবেন না।
তারপরেও এদেরকে ধরবার কোনো ব্যবস্থা নেবেন না। আমার বাবা মা বোন আপনার কেউ নয়, কিন্তু আপনার ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট পুলিশ অফিসারকে তো তারা হত্যা করেছে। দেখো মান্না, তোমার আবেগ আমি বুঝি, তোমার উত্তেজনা অস্বাভাবিক নয়। তারপরও আমি বলবো, তুমি একজন অধ্যাপক, তুমি জানো আমার অফিসারের চেয়েও তোমার বাবার জীবন আমার কাছে কম মূল্যবান নয়। জাস্টিস মাহবুব দেশের একজন গর্ব। হ্যাঁ গর্ব, সেই গর্ব এখন লাশ হয়ে পড়ে আছে হাসপাতালে। আর যারা তাকে খুন করেছে তারা পৃথিবীর মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে, কি চমৎকার। হ্যাঁ দেখো মান্না, যে তিনজনকে তোমাদের কাজের লোক শনাক্ত করেছে তাদের ছবি সমস্ত থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা ধরা পড়লে সমস্ত জট খুলে যাবে। কবে ধরা পড়বে তারা, কবে ধরা পড়বে তারা স্যার? চব্বিশ ঘন্টাও তো এখনো পার হয়নি, পুলিশের কাছে তো আর জাদু মন্ত্র নেই। কিন্তু অপরাধীদের কাছে আছে। আপনার কথা যদি সত্যি হয় তাহলে মুসা কিসমত পালেখান এরফান ড্রাগন ওরা কি দেশের বাইরে ছিল? সবার চোখে ধুলো দিয়ে তারা দেশে ঢুকলো, চারজন মানুষকে বিনা বাধায় খুন করে লুকিয়ে গেল, কে জানে তারা আবার দেশের সীমা পার হয়ে গেছে নাকি জাদু মন্ত্র দিয়ে দেশের ভিতরে লুকিয়ে আছে। আমি জানি দশ বছর যেমন এদের খোঁজ আপনারা পাননি, তেমনি আরো দশ বছরও আপনারা খুঁজে পাবেন না, কিন্তু আমি পাব। মান্না। হ্যাঁ স্যার, আমার বাবার রক্তের কসম, আমার মায়ের মমতার কসম, আমার বোনের ভালোবাসার কসম, আমি ওদেরকে খুঁজে বের করবই। মান্না মান্না শোনো, মান্না শোনো, আপনি নাকি আর কলেজে যাবেন না স্যার? আমাদের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে এনে আপনি নিজেই এ পথ থেকে সরে যাবেন স্যার? আমার পথ যে আলাদা হয়ে গেছে। আপনি যে পথে যাবেন আমরাও যাব স্যার, আমরা আপনার সঙ্গে থাকবো স্যার। না, এখন তোমাদের একটাই কাজ লেখাপড়া করা, এই বয়সটাকে নষ্ট করবে না, লেখাপড়া করবে মানুষ হবে। আমি জীবনে কখনো ব্যর্থ হইনি, তোমরা মানুষ হলে এ কথা জেনে শান্তি পাবো যে আমার কয়েক মাসের শিক্ষকের জীবনও ব্যর্থ হয়নি স্যার। যে পথে আপনি যাবেন তা আমরা বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ কিন্তু স্যার আপনি তো কাউকে চেনেন না, জানেন না। প্রয়োজন মানুষকে সবকিছু চিনিয়ে দেয়, জানিয়ে দেয়। যাও যাও তোমরা যাও, দোয়া করবেন স্যার, দোয়া করবেন স্যার, দোয়া করবেন, যাও মানুষ হও, মানুষ হও। তুমি সারা জীবন ন্যায় বিচার করেছ, আমিও ন্যায় বিচার করব।
হয়তো তোমাদের আইন তাকে ন্যায় বলবে না, কিন্তু আমি জানি আমি অন্যায় করব না।